পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর শারীরিক ও মানসিক হেনস্থার ঘটনায় এবিভিপির বিক্ষোভে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ালো ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চত্বরে। নির্যাতিতার লিখিত অভিযোগ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের বিক্ষোভের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে মামলা নিয়েছে আমতলী থানা। সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দর্শন বিষয়ের চতুর্থ সেমিস্টারের মৌখিক পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর শারীরিক এবং মানসিক হেনস্থা করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। এবিভিপির রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা বলেন, অভিযুক্ত অধ্যাপকের বরখাস্তের দাবি জানানো হয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে এবিভিপি। তার দাবি, যখন অপরাধ করে দিব্যি বহাল তবিয়তে রয়েছেন অভিযুক্ত অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করে ক্লাসও নিচ্ছেন তিনি, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত কিছুদিন আগে আমাদের একটা বোন, হ্যাঁ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যার সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা বিষয় আমাদের সবার সামনে এসেছে। আমরা বিদ্যার্থী বলতে কিছুদিন আগে আমাদের এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্দোলন সেখানে করেছি এবং বিশ্বের কাছে আমরা এক বারোটি প্রদান করেছি যেন যে স্যার জড়িত ওনাকে যেন সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। কিন্তু এখনও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এখনও তার বিরুদ্ধে কোনো না অ্যাকশন নেওয়া হয়েছে, না তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে এখনও ক্যাম্পাসের মধ্যে ক্লাস করে দেওয়া হচ্ছে। তা বিদ্যার্থী পরিষদ আজকে সেই বিষয়টাকে নিয়ে আবারও আন্দোলন শুরু করেছে। যেন আমাদের ডিমান্ড যে স্যার আমাদের যুক্ত রয়েছে স্যারকে যেন অতি সত্বর সাসপেন্ড করানো হয়, সেই ডিমান্ড নিয়ে আজকে আমাদের এই আন্দোলন। এখন পর্যন্ত কি ইউনিভার্সিটির পক্ষ থেকে কেউ কথা বলেছে? ইউনিভার্সিটির মধ্যে আমাদের কথা হয়, তারা আমাদের বলতে জানাবে, এখনো জানা নেই। আজকে প্রায় দুদিন হয়ে গেছে আমাদের এই আমরা যখন ভারতকে প্রদান করেছি, তাই আমরা চাই অতি সত্বর সেটাকে করানো হয়, এই জন্য আজকে আমাদের এই আন্দোলন। ওই শিক্ষকের নাম কি? ভূপেশ দেববর্মা। ছাত্রছাত্রীদের দাবি শুনে এবিভিপির বিক্ষোভকারীদের সাথে এদিন কথা বলেছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গাপ্রসাদ প্রসীন। তদন্ত কমিটির সামনে সকলের বক্তব্য রেকর্ড করার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিনি। এদিকে নির্যাতিতা ছাত্রীর লিখিত অভিযোগে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ভূপেশ দেববর্মার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 354 এবং 509 ধারায় মামলা নিয়েছে আমতলী থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।